প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি যে গাছটা নিয়ে দেখাতে চাচ্ছি, সেই গাছটা হলো কামরাঙ্গা গাছ। আসলে দেখেন কি পরিমাণ ফুল আসছে, প্রচুর। কামরাঙ্গা গাছে কিন্তু অনেক ফল আসে, আর সেই ফলে কিন্তু অনেক উপকারিতা আছে। দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই দেখেন আমি দেখাচ্ছি আস্তে আস্তে করে। দেখেন কত সুন্দর লাল সাদা কালারের ফুলগুলো হয়, এবং এই আবার ফলও আছে গাছে। এই গাছটা হচ্ছে আপনার 12 মাসই আসে, 12 মাসই ফল আসে। এই যে দেখতে পাচ্ছেন কামরাঙ্গা ধরে আছে। এই কামরাঙ্গাটি অনেক মিষ্টি হয়, এই কামরাঙ্গা গাছের ফলগুলো অনেক মিষ্টি। এই জন্যে আপনাদের কাছে আমি শেয়ার করছি, কারণ এই কামরাঙ্গা অ্যাভেলেবেল দেখা যায় না। আসলে এটা অনেক বড় সাইজও হয়, আমি তো ছোট কেবল ধরছি তাই দেখাচ্ছি, কিন্তু যখন বড় হয় অনেক বড়, প্রায় 150 গ্রাম ওজন হয় এই ফলটা। আসলে এই কামরাঙ্গা অনেক প্রকারের আছে, এক এক টাইপের আছে এত চোকা খাওয়া যায় না, কিন্তু আসলে এটা অনেক মিষ্টি, এটা অনেক মিষ্টি। এটা যদি এটা দেখতেও যেরকম সুন্দর, খাইতে অনেক মজা। আর ফুলগুলো দেখতে পাচ্ছেন লাল 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 ফুলগুলো হচ্ছে, লাল হালকা সাদা লালের ভিতরে ফুলগুলো হয়। ঠিক আছে প্রিয় বন্ধুরা, আমার সাথেই থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের আরো কয়টা ফল দেখাচ্ছি, কিন্তু ভিতরে তো ফলগুলো তো ভিতরে, উপরে দেখা যাচ্ছে না পাতার জন্য। দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখেন হালকা করে দেখেন এই যে, হ্যাঁ দেখতে পাচ্ছেন অবশ্যই। আশা করি আমি আরো দেখাচ্ছি, প্রিয় বন্ধুরা সাথেই থাকুন। প্রিয় বন্ধুরা, আমি পুরোপুরি গাছের ভিতরে ঢুকে পড়েছি আপনাদেরকে ফল দেখানোর জন্য। আসলে গাছের ভিতরে অন্ধকার আসছে, ফলগুলো দেখা যাচ্ছে না, যেহেতু কি করে দেখাই, 1 মিনিট প্রিয় বন্ধুরা আমি দেখাচ্ছি, অবশ্যই দেখতে পারবেন। এই যে প্রিয় বন্ধুরা কত সুন্দর ধরে আছে, আসলে অনেক মজা। এগুলা ফল অনেক উপকারও আছে বটে। এই যে দেখতে পাচ্ছেন অবশ্যই এই ফলগুলা, এই যে প্রচুর প্রচুর ফল ধরে আছে। আমাদের কামরাঙ্গা ফল যেটারে বলে, অনেক ফল, অনেক অনেক, এই যে অনেক অনেক দেখতে পাচ্ছেন অবশ্যই। এগুলো এক একটা প্রায় 250 গ্রাম ওজন, অনেক বড় আর অনেক মিষ্টি। এটার একটা জাত, এটা ভিন্ন। আসলে এটা কলপের থেকে হয়, নার্সারিতে পাওয়া যায় কলপ, কলবের চারা। এই চারাগুলা আসলে অ্যাভেলেবেল দেশি যেটা আছে, দেশিটা অনেক টক, অনেক অনেক, ওটা খাওয়াই যায় না, ওটা খাওয়া যায় না, এত পরিমাণে টক, কি বলবো। যাক প্রিয় বন্ধুরা অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন, এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশেই থাকবেন। আর পরবর্তী আমার যে কোনো ভিডিও পেতে অবশ্যই আইকন বেল বাজিয়ে রাখবেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। প্রিয় বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন। প্রিয় বন্ধুরা আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।